হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের গ্রুপ ডির যে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউয়ের জন্য তোমরা কি কি করবে কি কি করবে না, সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো তোমরা অনেকেই হয়তো আগে অনেক ইন্টারভিউ দিয়ে থাকবে, আবার এমন কেউ আছো যে প্রথমবার ইন্টারভিউ দিচ্ছ। যে প্রথমবার দিচ্ছ সে অবশ্যই অনেক নার্ভাস ফিল করছো যে কি করব কি করব না, এই বিষয় নিয়ে অনেকেই অনেক টেনশনে আছো। ঠিক আছে, তো আমাদের ভিডিওটা আজকে তোমরা দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের টেনশন কিছুটা কম হবে, আবার তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে তোমাদের যে গ্রুপ ডি ইন্টারভিউ আসছে সেই ইন্টারভিউর জন্য। ঠিক আছে, তো আমাদের যে গ্রুপ ডির ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউয়ের ডেটটা যেটা সম্ভবত জানা গিয়েছে সেটা হচ্ছে 16 অক্টোবর থেকে ইন্টারভিউটা মোটামুটিভাবে স্টার্ট হচ্ছে। তো যারা যারা কল লেটার ডাউনলোড করেছো, কল লেটারটা যাদের SMS যাচ্ছে তারাই কেবল প্রথম ডাউনলোড করতে পারছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা যে গ্রুপ ডির ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কল লেটারটা ডাউনলোড করে দেখেছো নিশ্চয় যে তোমাদের কবে পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা ইন্টারভিউয়ে কী কী করবো কীরকম আচরণ করব সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমরা এখানে অল্প কয়েকটা পয়েন্ট তুলে ধরেছি, সেই পয়েন্ট বাদেও যদি তোমাদের কিছু মনে হয় তো তোমরা আমাদের ভিডিওর কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, তো এই গ্রুপটির ইন্টারভিউটা তোমরা জানো যে ভ্যাকান্সি মোটামুটি আসে 6,000-এর আশেপাশে, 6,000 ভ্যাকান্সি। ঠিক আছে, তার জন্য ইন্টারভিউ ডাকা হচ্ছে প্রায় 3 গুণ, প্রায় 18,000 ক্যান্ডিডেটকে তোমাদের এই গ্রুপ ডির ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে। তো এত পরিমাণ ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়ার জন্য তোমাদের ইন্টারভিউ 5 থেকে 6 মিনিট, প্রতিটা ক্যান্ডিডেটের পিছনে 5 থেকে 6 মিনিটের বেশি টাইম হয়তো কেউ দিবে না। ঠিক আছে, হ্যাঁ, প্রথমে যারা ইন্টারভিউ ফেস করবে তাদের জন্য মোটামুটি প্রথম 10 থেকে 12টা ক্যান্ডিডেট হয়তো দিনের 10 থেকে 12 মিনিট পর্যন্ত তাদের ইন্টারভিউ চলতে পারে, কিন্তু যত দিনটা এগোতে থাকবে তত ইন্টারভিউয়ের টাইমটা তোমাদের কমতে থাকবে, এবং শেষের দিকে হয়তো 3-4 মিনিটের মধ্যে তোমাদের ইন্টারভিউ কমপ্লিট করে ফেলবে যারা ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ বোর্ডে বসে থাকে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো প্রথমে আসছে আমাদের ইন্টারভিউয়ের জন্য একটা আমরা কি ড্রেস পরে যাব। তো অবশ্যই তোমরা সেই ড্রেসটা ফর্মাল ড্রেস যেটাকে বলে, অবশ্যই জিন্স টি শার্ট এসব কিছু পরবে না, একটা ফর্মাল ড্রেস, ফুল হাতার জামা, ফুল হাতার শার্ট পরবে একটা, এবং একটা ডিপ ব্ল্যাক প্যান্ট তোমরা পরতে পারো। তার সঙ্গে অবশ্যই একটা জুতোও পরবে এবং প্যান্টে বেল্ট লাগাবে। এর যেগুলো করবে না ড্রেসের সঙ্গে সেগুলো হচ্ছে হাতে কোনো ব্যান্ড, কালারিং ব্যান্ড এসব লাগিয়ে যাবে না, চুলে জেল তেল লাগিয়ে যাবে না, যেগুলো তোমরা অনেকেই ভুল করে ফেলো, আর মহিলাদের ক্ষেত্রে তোমরা অবশ্যই শাড়ি পরলে বেশি ভালো হয়। ঠিক আছে, আর তোমরা একটা বিষয় খেয়াল রাখবে, হাতে কোনো রিং থাকবে না। ঠিক আছে, যেমন আংটি এসব থাকবে না, কানের দুল, নাকের নথ এসবগুলো বাদ দিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট, এবার আমরা ইন্টারভিউ যে ইন্টারভিউ বোর্ড যখন সামনে লোকজন বসে থাকবে তখন আমরা সেখানে যেয়ে কি করব। তখন অবশ্যই আমরা যখন দরজাটা বন্ধ থাকবে অবশ্যই আমরা বলবো মে আই কামিং স্যার, কিংবা আসবো স্যার, এরকম কিছু বিষয় অ্যাপ্লাই করব। ঠিক আছে, তখন তারা বলবে এসো, কামিন, তখন যাব আসতে, মানে আমাদের পায়ে জুতো থাকবে কিন্তু জুতোর আওয়াজ হবে না। ঠিক আছে, আমরা যেভাবে চলবো জুতোর জন্য আওয়াজ না হয়। এরপরে যখন তারা আমাদেরকে বসতে বলবে আমরা বসবো কিন্তু চেয়ারে হেলান দেব না। আমাদের সামনে যে টেবিল একটা থাকবে, টেবিল, সেই টেবিলের ওই পাশে 2 থেকে 3 জন ইন্টারভিউ নেওয়ার জন্য বসে থাকবে, আমরা সেই টেবিলের ওপর কিন্তু হাত রেখে বসবো না, কিংবা আমরা যে চেয়ারটাতে বসবো সেই চেয়ারের হাতলের ওপরেও আমরা হাত রাখবো না। আমরা নর্মাল হয়ে বসবো এবং পা দুটো যেন মেঝেতে লাগানো থাকে, পায়ের ওপর পা তুলে বসবো না, এবং আমরা হাত দুটো সেই পায়ের দুটো পায়ের ওপরে রাখবো কিংবা কোলের উপরে রাখবো। ঠিক আছে, আর যে বিষয়গুলি আমরা নজর রাখবো, যে আমাদের হয়তো ভেরিফিকেশন হয়ে যাচ্ছে অনেকের, কিন্তু আমরা সেই আমাদের যা ডকুমেন্টস আমরা সে সাবমিট করেছি সেই সব ডকুমেন্টস যেন আমাদের সেই সময় আমাদের হাতে থাকে। সেই ডকুমেন্টসগুলো আমরা একটা ফাইলে রেখে সেই ফাইলটাকে আমরা টেবিলের ওপর চুপচাপ রেখে দিতে পারি, যা যদি কোনো সময় তারা আমার কাছ থেকে সেই ডকুমেন্টস তারা আবার যদি দেখতে চায় আমরা যেন সেই সময় তাদেরকে সেই ডকুমেন্টসগুলো তাদের তৎক্ষণাৎ যেন আমরা সেটা দেখাতে পারি।
ঠিক আছে, এমন নয় যে আমি ভুলে গেছি, আনতে পারিনি, এসব কথা যেন আমরা সেখানে না বলি, ঠিক আছে। নেক্সট, এই ইন্টারভিউ শুরু হওয়ার সময় তোমাদের প্রতিটা ইন্টারভিউ, যেরকম ব্যাংকে কিংবা WBCS বলো, যে কোনো ইন্টারভিউ হোক, যে প্রশ্নটা জিজ্ঞেস করে যে তোমার সম্বন্ধে কিছু বলো, তো এই বিষয়টা তোমরা নিজেরা নিজেরা একটু প্রিপারেশন নিয়ে যাবে, যে তুমি তোমার সম্বন্ধে কি কি বলতে চাও, তোমার ফ্যামিলি সম্বন্ধে, তোমার এডুকেশন সম্বন্ধে যা বলতে চাও সেটা যেন সংক্ষেপে এবং খুব সুন্দরভাবে বলতে পারো। তাহলে তোমার সম্বন্ধে কি বলবে সেটা আগে থেকে একটা আইডিয়া করে নিয়ে যাবে, কারণ হঠাৎ করে তুমি ইন্টারভিউ বসে, ইন্টারভিউ বোর্ডে বসে, ইন্টারভিউ যারা নিচ্ছে তাদের সামনে বসে তোমার সম্বন্ধে যদি কিছু বানাতে যাও, তাহলে সেটা তোমরা অবশ্যই পারবে না ঠিকভাবে বানাতে, ঠিক আছে। তোমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে যাও। এরপরে যেটা, যে আমাদের গ্রুপ ডির এক্সাম সেটা হচ্ছে ক্লাস 8 পর্যন্ত, যে তোমাদের যারা 8 পাস তারা পর্যন্ত পরীক্ষা দিতে পেরেছে। এবার শুধু যারা 8 পাস তারা তো পরীক্ষা দেয়নি, যারা BSc, BEd, MSc এবং হায়ার এডুকেশন যুক্ত সকলেই এই পরীক্ষাটা দিয়েছে, তো তাদের সম্বন্ধে অবশ্যই তোমাদের প্রথম যে প্রশ্নটা অবশ্যই করতে পারে, যে তোমাদের যে কেউ বললো যে আমি BSc করে এসেছি, তখন তোমাকে জিজ্ঞাসা করতে পারে তোমার কোন স্ট্রিম ছিল, কেউ HS পাস করে আছে, তখন তোমাদের HS এর যে স্ট্রিম ছিল সায়েন্স কিংবা আর্টস, সেই স্ট্রিম সম্বন্ধে অবশ্যই জানতে চাইবে। এরপরে তোমাদের সেই স্ট্রিমের ওপর থেকে যদি কেউ গ্র্যাজুয়েশন করে যায়, তো গ্র্যাজুয়েশনে দেখা গেল সেখানে সেই বিষয়ের কোনো এক্সপার্ট বসে আছে, তখন তোকে সেই বিষয় থেকে অবশ্যই প্রশ্ন করতে পারে এবং তোমরা খুব ধীরে সুস্থে সেই প্রশ্নের অ্যান্সার দিবে। কেউ যদি কোনো অ্যান্সার নাও পারো, তাহলে তোমরা কিন্তু মাথা চুলকানো কিংবা গালে হাত দিয়ে বসে পড়া এইসব বিষয়গুলি যেন করবে না, ঠিক আছে। আর সবসময় মুখে একটু একটু হাসি রাখার চেষ্টা করবে, যে হাসিটা যেন অতিরিক্ত না হয়ে যায়, সেটা আবার খেয়াল রাখতে হবে, ঠিক আছে। নেক্সট নেক্সট তোমাদের যে বিষয়টাকে দেখতে হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের যে বর্তমান, যে তোমাদের বিভিন্ন কিছু চলছে দেশে, রাজ্যে, বিভিন্ন স্টেটে বলো, তুমি যেখানে ইন্টারভিউ দিচ্ছ সেই ইন্টারভিউয়ের যে জেলার ইন্টারভিউ দিচ্ছ সেই জেলার বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে পারে, সেই বিষয়গুলি তোমরা অবশ্যই দেখে দিতে পারো। এরপর আসছে নিউজ পেপার। তোমাদের যে 16ই অক্টোবর থেকে যে ইন্টারভিউটা স্টার্ট হচ্ছে, প্রায় আমি চাইবো যে প্রায় 10-15 দিন আগে থেকে তোমরা যে বাংলা নিউজ পেপারগুলো হয় সেই নিউজ পেপারগুলো পড়তে থাকো। নিউজ পেপারের যে বাংলায় ডেটটা হয় সেটা অনেকেই জিজ্ঞাসা করে এবং অনেকেই আমরা পারবো বলে অনেকে পড়ে যায় না, কিন্তু সেই নিউজ পেপারের ডেটটা, সেই দিনের ডেটটা, বাংলা ডেটটা তোমরা অবশ্যই নজরে রাখবে। এরপরে যে প্রশ্নগুলো ধরতে পারে সেগুলো হচ্ছে GK, জেনারেল নলেজ থেকে তোমাদের, যেটা আগেই বলছিলাম যে তোমাদের স্টেট সম্বন্ধে, তোমাদের ডিস্ট্রিক্ট সম্বন্ধে কিংবা তোমাদের বিভিন্ন ওয়ার্ল্ডের যে কোনো বিষয়ের উপরে তোমাদের প্রশ্ন হতে পারে, খেলাধুলা হতে পারে, সিনেমা হতে পারে, এইসব বিষয়ে তোমাদের প্রশ্ন হতে পারে। এছাড়া যে বিষয়টা আমি তোমাদের বলবো, যে আমাদের স্টেটের যে প্রকল্পগুলো আছে, যেমন কন্যাশ্রী, যুবশ্রী, এইসব প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। যে আমাদের যে ইউনাইটেড নেশন থেকে যেসব পুরস্কার দেওয়া হচ্ছে আমাদের স্টেটে বিভিন্ন প্রকল্পের জন্য, সেই বিষয়গুলি অবশ্যই তোমরা নজরে রাখবে। এরপরে যে বিষয় আসবে সেটা হচ্ছে সাবজেক্টের ওপরে তোমাকে প্রশ্ন ধরতে পারে, যেহেতু 8 পাস এক্সাম, 8 পাসের ইন্টারভিউ, সেহেতু তোমাদের 8, 9, 10 এই 3টি ক্লাসের হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্সের ওপরে, ফিজিক্যাল সায়েন্স হোক, লাইফ সায়েন্স হোক, এই সায়েন্সের ওপরে তোমাদের যে মানে সায়েন্সের যে বইগুলো আছে সেই বইগুলো অবশ্যই পড়ে যেতে হবে, তাতে তোমাদের অনেক হেল্প হবে। নেক্সট নেক্সট এবং লাস্ট যে প্রশ্নটা তারা করবে সেটা তোমাদের হবি, তোমরা অবসর সময়ে তোমরা কি করো, সেই বিষয় নিয়ে তোমাদের কিছু জিজ্ঞাসা করতেই পারে, ঠিক আছে। তো কেউ বই পড়ে, কেউ খেলাধুলা করে, কেউ ফটোগ্রাফি করে, সেই সম্বন্ধে তোমরা যেটা বলবে সেই বিষয়টাই যেন তোমার পুরো নলেজ থাকে। কেউ বললো যে আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি, তো ক্যামেরা সম্বন্ধে তোমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে, যে পুরোনো যুগে কীরকম ক্যামেরা ছিল, বর্তমানে কীরকম ক্যামেরা আছে, সেই মানে কি লেন্স সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, ক্যামেরার আবিষ্কর্তা কি সেই সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এই বিষয়গুলি কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রেখে যাবে,
ঠিক আছে, এরপরে তোমাদের আর একটা প্রশ্ন তোমাদের আমি এখানে লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে তোমাদের যে কেউ হয়তো গ্র্যাজুয়েশন করে যাচ্ছে, তখন তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি শুধু গ্র্যাজুয়েশন করে বসে আছো, তুমি কি অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না? তখন সে হয়তো বললো যে হ্যাঁ, আমি অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, সেটা WBCS পরীক্ষা হতে পারে, যে কোনো পরীক্ষা হতে পারে, ব্যাংক হতে পারে, রেল হতে পারে, ঠিক আছে। তো সেই সব বিষয় সম্বন্ধে তোমাকে আরও অনেক কিছু ডিটেলস জেনে যেতে হবে, সেই বিষয় সম্বন্ধে তোমাকে ইন্টারভিউয়ে আস্ক করতে পারে, ঠিক আছে। তো এই হলো বিষয়, আর এতদূরই এইটুকুই তোমাদের আজকে বলা ছিল। তো থ্যাংক ইউ। লাস্টে তোমরা এটা বলতে পারো যে তোমাদের যখন ইন্টারভিউ হয়ে যাবে, তখন বলবে যে ঠিক আছে, তোমার হয়ে গেল, তুমি আসতে পারো। তখন তোমরা এটা বলতে পারো যে থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। তারপরে তোমরা আস্তে আস্তে সেই ইন্টারভিউ, তোমার যে জিনিসপত্র নিয়ে গেছিলে সেটা টেবিলে রেখেছিলে, সেটা চুপচাপ তুলে নিয়ে আস্তে আস্তে চলে আসবে, ঠিক আছে। তো সব আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখছো, তাদের সকলকে আমাদের তরফ থেকে তোমাদের ইন্টারভিউয়ের জন্য বেস্ট অফ লাক। তোমরা খুব ভালোভাবে ইন্টারভিউ দাও, এবং আমরা চাইবো তোমরা অবশ্যই অবশ্যই জবটা তে সিলেক্ট হও, ঠিক আছে। তো আজকের চ্যানেলে আমাদের আজকের ভিডিওতে এতদূর। যদি আজকের ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং যারা ইন্টারভিউ নিয়ে খুব মানে টেনশনে আছো, তাদের অবশ্যই এই ভিডিওটা দেখতে বলবে, তাতে তাদের টেনশন যদি কিছুটা কমে, ঠিক আছে। তো আজকের মতো এতদূর। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন কেউ থেকে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, এবং আমাদের ভিডিওটি শেয়ার করো, ঠিক আছে। তো আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য থ্যাংক ইউ।